एवरीवन चैतली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिये शुरू करछि आजकेर रेसिपी चिकेन सालाद बा कड़ाई चिकेन बोलते पारेन। आशा करि आजकेर रेसिपी भालो लागबे कारण एई चिकेन सालाद एकटु स्पाइसी हबे आर गेस्ट बाड़ीते आसले एकई रकम चिकेनेर पद्धति थेके एकटु सरे गिये एभाबे चिकेन बानिये खावान प्रत्येकेर भालो लागबे। एटा डिনারে खूब भालो जमबे रुटि परोटार साथे असम्भव भालो लागबे खेते। आशा करि आजकेर चिकेन सालाद रेसिपी আপনাদের কাছে পছন্দের হবে। তো চলুন শুরু করি আজকে রেসিপি, সাথে থাকুন। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি উইথ বোন, আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন। এবার খুব ভালোভাবে চিকেন ধুয়ে রেখেছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন, তবে লেবুর রস 1 চামচ দিলেই হবে। এবার একটু এই চিকেন পিসগুলো ওপর নিচ করে গায়ে ভিনিগার যেন লেগে থাকে ঠিক এভাবে একটু ওপর নিচ করে ভিনিগার মাখিয়ে নিতে হবে। এভাবে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে এবার এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে, তার ফ্লেম কিন্তু একদম মিডিয়াম থাকবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর আমার সুবিধার জন্য আমি আরেকটা ওভেনে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে মশলা কিছু মশলা তৈরি করে নেব, তবে আপনারা চাইলে একই ওভেনে করতে পারে। আরেকটা ওভেনে একটা কড়াই বসিয়ে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট টুকরো করে রাখা কাটা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে বেরেস্তা ব্যবহার করতে পারেন, বা এই সময় এটাকে বেরেস্তাও বানিয়ে নিতে পারেন, তবে আমি এখানে এই পেঁয়াজ কুচি খুব একটা ভাজবো না, এটা খালি একটু কাঁচা ভাব যেন চলে যায় ততটুকুই আমাদের ভাজতে হবে। একটু খানিকক্ষণ পরপর একটু করে নেড়ে নেব, পেঁয়াজ যেন কোনো রকমে পুড়ে না যায়, সমারে কিন্তু নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, আর 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন দেওয়ার পরে আর একটু এবার ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ। এর মধ্যে পেঁয়াজগুলো কিন্তু কাঁচা ভাব চলে গেছে, অনেকটাই কিন্তু ব্রাউন কালারে হালকা হালকা চলে এসেছে। এবার খানিকক্ষণ এটা ভাজবো, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে যেতে হবে। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ টমেটো বাটা। টমেটোর সাথে পেঁয়াজ আদা রসুন আর একটু ভালোভাবে কষে নিতে হবে, এটা ভাজতে ভাজতে অনেকটাই জল ছেড়ে যাবে, তাতে পেঁয়াজ আর একটু নরম হয়ে যাবে। তো একটু ভেজে নেওয়ার পরে অনেকটাই জল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে এই টমেটোর সাথে একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে লঙ্কার গুঁড়ো খুব কম দিয়েছি কারণ চিকেন সালাদ খুব ছাড় হলে খেতে ভালো লাগে না, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটা স্পাইসি হবে, তবে ঝালের পরিমাণটা হবে তুলনামূলক অনেক কম, তাই এখানে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ইচ্ছি। যদি আপনারা মনে করেন যে ঝালে আরেকটু বেশি খাবেন, তাহলে এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিতে পারেন। অনেকটাই খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে, আর একটুখানি আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে আসছে। আর আমি এখানে মোট 5 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 স্বাদ মতন 1 চামচ নুন, নুনের সাথে আর একটু এটা কষাবো। যত ভালোই মশলা কষানো হবে গ্রেভি টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে, তাই খুব ভালোভাবে কিন্তু আমাদের মশলা কষাতে হবে। এবার আর এক ওভেনে আমি যে চিকেন বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল মিরচ পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। কাশ্মীরি লাল মিরচ পাউডার দেওয়া শুধু সুন্দর একটা কালার আনার জন্য। দিয়ে এবার আরও ভালোভাবে চিকেন পিসগুলো ভেজে নেব। আপনারা চাইলে একই গ্যাস ওভেনে প্রথমে চিকেন পিসগুলো ভালোভাবে ভেজে তারপরে মশলা তৈরি করতে পারেন। আমি দুটোতে করাতে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, সময় কম লাগবে, সেই জন্য শুধু আমি 2 ওভেনে বসিয়েছি। চাইলে আপনারা 1টা ওভেনেই অনায়াসে করতে পারেন। চিকেন পিসগুলো একটু ভেজে নেওয়ার পরে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ টক দই। টক দই দেওয়ার পরে দইয়ের সাথে ভালোভাবে মশলা আরেকটু আমাদের কষিয়ে নিতে হবে।
তবে চেষ্টা করবেন দই যেন ফ্রেশ হয়, তিন চার দিনের পুরনো দই অতিরিক্ত টক হয়ে যাবে, সেজন্য সবসময় চেষ্টা করবেন চিকেন স্যালাড বানানোর জন্য ফ্রেশ দই ব্যবহার করার। দইয়ের সাথে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে তেল ছাড়া এখানে শুরু হয়ে গেছে, অনেক যেটুকু তেল আমি দিয়েছিলাম তেল কিন্তু এখানে মশলা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে আসা শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, এটা স্পাইসি করে করা হবে, এই চিনি দেওয়াতে মিষ্টি হবে না তবে স্পাইসি হবে, খেতেও ভালো লাগবে। তো চিনি দেওয়ার পরে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু পরে পরে একটু করে নেড়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলা আমার কষানো রেডি হয়ে গেছে আর চিকেনও অনেকটাই ভাজা হয়ে গেছে। এতক্ষণ ভাজার জন্য চিকেন পিসগুলো অনেক নরম হয়ে গেছে, তবে এখানে আমাদের কিন্তু 80% চিকেন এভাবে ভেজে নরম করে নিতে হবে। এবার যে মশলা আমরা বানিয়ে রেখেছিলাম পুরো মশলাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে চিকেন পিসের সাথে এই মশলা মাখিয়ে নেব। নুনটা স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঝালের পরিমাণটা আমি এখানে প্রথমে বললাম যে আমি হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এক চামচ লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে স্যালান কিন্তু খুব স্পাইসি হবে, তবে ঝাল খুব একটা ভালো লাগবে না এর মধ্যে। মশলা দেওয়াতে চিকেন পিসগুলোর সাথে মিশিয়ে জল ছাড়া শুরু হয়ে গেছে, এবার আরেকটু এই জলের সাথে একটু কষিয়ে নেব। আর তেলের পরিমাণটা আমি প্রথমে চিকেন ভাজার সময় দিয়েছিলাম 3 টেবিল চামচ, পরে আমি মশলা বানানোর সময় দিয়েছিলাম 2 টেবিল চামচ। যদি আপনাদের মনে হয় তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে তাহলে আপনারা তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে। এভাবে আর চিকেন স্যালানে বেশি জল দিতে যাবেন না, এবার একটু ঢাকা উঠিয়ে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কাসুরি মেথি খুব ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে, কাসুরি মেথি দেওয়ার পরে এই কাসুরি মেথি ভালোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। চিকেন স্যালান আপনারা চাইলে গ্রেভি খেতে পারেন বা একটু ঝোল, এটা অতিরিক্ত ঝোল কিন্তু ভালো লাগবে না, বা ফুটতে দেবো যতক্ষণ চিকেন খুব ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে। তো 5 মিনিট আমি এখানে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, চিকেনগুলো আগে থেকেই নরম হয়েছিল, খুব ভালোভাবে কিন্তু এখানে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার 8-9 মিনিট ফুটিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দেবো 5 মিনিট, এর মধ্যেই চিকেনে খুব ভালো কালার চলে আসবে আর চিকেন স্যালান আমাদের রেডি হয়ে যাবে। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, এতে চিকেন স্যালান আমাদের রেডি হয়ে যাবে। দেখুন চিকেন স্যালান আমাদের একদম রেডি হয়ে গেছে, খুব একটা ঝোল রাখা যাবে না, ঠিক এরকম হালকা একটু ঝোল আর একটু গ্রেভি ভাব হবে চিকেন স্যালানের, খতরনাক টেস্ট হয় এই চিকেন স্যালানের। একবার গেস্ট আসলে এভাবে বানিয়ে খাওয়ান, এটা ভাতের থেকে রুটি পরোটার সাথে, নানির সাথে, পোলাওর সাথে অসম্ভব ভালো লাগে খেতে, একবার ট্রাই করে দেখুন। আশা করি চিকেন স্যালান রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে ফেলুন সাবস্ক্রাইব, আরও অনেক অনেক রেসিপি দেখবার জন্য সাথে থাকা বেল আইকনের সাথে সাথে প্রেস করে দিতে হবে, যখনই আমি কোনো রেসিপি ভিডিও আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনাদের মোবাইলে পেয়ে যাবে। আজ এটুকুই, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, আর আমার রেসিপিগুলো দেখবার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।